আপনারা যারা আছেন দূর দূরান্ত মাইকে সাউন্ড শুনছেন নবী ইউনূস আলাইহিস সালামের জীবনী আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনাদের স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন জন্ম মুরদানিয়ে কবর ঘরে সাগরের তলায় মাঝে রুদরে আধার গরে দম বুঝে ফোরাই বন্দি খাচাই কে বাঁচাই বলো নামাই ইউনূস নবী মাছের পেটে খোদাকে জানাই যেন মুরদানিয়ে কবর ঘরে সাগরের তলায় মাঝে রুদরে আধার গরে দম বুঝে ফোরাই বন্দি খাচাই কে বাঁচাই বলো নামাই ইউনূস নবী মাছের পেটে খোদাকে জানাই বেদিন দারে দিন প্রচারে ইউনূস নবী দিলেন দাওয়া ইউনূস নবীকে পাথর ফিকে করিলেন আঘাত পাগল ভেবে তাই সবে তানার মুখে থুতু ইউনূস নবীর কমে অপমানে খোদাকে জানাই তাই আসবে গজব ইউনূস নবী আসবে গজব ইউনূস নবী ইঙ্গিত পেয়ে যাই যেন মুরদানিয়ে কবর ঘরে সাগরের তলায় মাছের উদরে আধার গরে দম বুঝি ফোরাই বন্দি খাঁচাই কে বাঁচাই বলো নামাই ইউনূস নবী মাছের পেটে খোদাকে জানাই তাহলে তোমরা কি শুনলে নবী ইউনূস আলাইহিসসালাম যখন তার কমবাসীদের কাছে বলল আল্লাহর তরফ থেকে আমি নবী হিসেবে এসেছি তোমরা নবী হিসেবে আমার কথা মেনে নাও এবং আল্লাহ পাক যে এক তোমাদের সৃষ্টি করেছে তিনি যে রব তিনি এক মহান আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও কিন্তু তার কমবাসী তার সাথে ভালো ব্যবহার করলো না বলল তুমি নবী হতেই পারো না আর আল্লাহ বলে দুনিয়ায় কেউ নেই এ কথা বলার পরে থুতু দিল পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এ নবী ইউনূস তোমার কওমের প্রতি আমার গজব নাজিল হবে তখন তিনি রবকে না বলিয়ে পালিয়ে যাচ্ছিলেন কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনতে হবে রবকে না বলে নিয়ে বিবি ছেলে নবী পালাতে গোচাই তাই কৃষ্ণ নদীতে বাচ্চা বিবিকে জাহাজে তুলতে যাই নদীর পাড়ে বড় ছেলেকে এক বাঘে নিয়ে পালাই বাছা বিবিকে নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে যাই অশান্ত মনে নদীর বানে অশান্ত মনে নদীর বানে নবী জাহাজে উঠল হাই যেন মুর্দা নিয়ে কবর ঘরে সাগরের তলায় মাছের উদরে আধার গরে দম বুঝি ফোরাই বন্দি খাঁচাই কে বাঁচাই বলো নামাই ইউনূস নবী মাছের পেটে খোদা আল্লাহকে না বলে তিনি তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছেন তো পথিমধ্যে একটা নদী স্রোতে বানে যে নদীটার নাম ছিল টাইগ্রিস নদী ভাসি নিয়ে চলে গেল তার স্ত্রী এবং সন্তানকে আর একটা সন্তানকে মানে বাঘে নিয়ে পালিয়ে গেল তো তিনি কি অশান্ত মনে বসে আছেন একটি জাহাজে উঠে গেলেন উনি জাহাজে ওঠার পরে সেই জাহাজ আর সামনে এগোয় না বারেবার জাহাজটা ঘুরপাক খাচ্ছে তো জাহাজে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি বলছেন কেমন আছো আল্লাহকে না বলে পালিয়ে যাচ্ছ তো তিনবার লটারি করে ইউনূস নবী নাম উঠেছিল নবী ইউনূস আলাইহিসসালাম বললেন আমি সেই ব্যক্তি আল্লাহকে না বলে পালিয়ে যাচ্ছি তো তখন সবাই মিলে তাকে ফেলে দিল এবং একটা মাছ এসে তাকে গিলে ফেলেছিল কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে মানে তোমরা বুঝতে পারছো তো কোন রকম সমস্যা হচ্ছে না তো ঠিক আছে মন দিয়ে শোনো নবীদের জীবনী এগুলো জানার প্রয়োজন আছে ঠিক আছে আমি পরিবেশন করছি মাছ দরিয়াই জাহাজ টিহাই বড় ঘুর পাক খাই মালিকে না বলে কেউ যাও চলে এক আল্লাহওয়ালা কয় লটারি করে বারে বারে ইউনূস নবীর নাম উঠিলে
নদী ফেলে সবাই মিলে একমত শুনিল গিলে তখন তখন নদীর পারে দিল নদী ফেলে সবাই মিলে একমত শুনিল গিলে মাছের পেটে খোদার ডাকে তখন জিকির শুনতে পায় যেন মুর্দা নিয়ে কবর ঘরে সাগরের তলায় মাছের উদরে আধার গড়ে দম বুঝি ফুরায় বন্দি খাঁচাই কে বাঁচাই বলো নামাই ইউনুস নবী মাছের পেটে খোদাকে জানাই নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে তিনি দেখছেন মানে নিচ থেকে আওয়াজ হচ্ছে নুড়ি পাথর থেকে আল্লাহ আল্লাহ জিকির ধ্বনি মশগুল হয়ে যাচ্ছে তখন তিনি কি করলেন আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেলেন এবং তওবা করলেন যেহেতু আল্লাহকে না বলে পালিয়ে যাচ্ছিলেন 40 দিন ছিল মাছের পেটে তারপরে আর সহ্য করতে পারল না মাছ উগরে দিয়েছিল এটাই শেষ ছন্দ কবি মূল্যবান কথা লিখছে শুনুন ইউনুস নবী করেন দাবি জিকিরের অনুকরণ মাছের উদরে তওবা করে পেলেন পরিত্রাণ 40 দিন ধরে এমন করে জিকিরের বিনিময় মাছের বেদনায় যন্ত্রণায় নবীকে ডাঙ্গাই উগরে দেয় ইউনুস নবী খোদার দ্বারে তখন ইউনুস নবী খোদার দ্বারে শুকরিয়া জানাই যেন মুর্দা নিয়ে কবর ঘরে সাগরের তলায় মাছের উদরে আধার গড়ে দম বুঝি ফুরায় মাছ উগরে দিল তখন তিনি আবার কমবাসীর কাছে গিয়েছিলেন তারা কমবাসীরা এই আজাব গজব পাওয়ার পরে তারা মেনে নিয়েছিল যে না সত্যি আপনি নবী হিসেবে এসেছেন আর আল্লাহ বলে স্রষ্টা বলে একজন আছে যিনি আমাদের সৃষ্টি করেছেন তো কবি মূল্যবান কথা লিখছে ফিরে পাই নবী সন্তান বিবি খোদার মহিমা মেরা দেখে তাদের নবীকে হলো মাস্তানা তার কমেরা এবারা আনিল ইমান কলম ধরে লেখে তাই মেহান্নান আল্লাহ নবীকে তখন থেকে আল্লাহ নবীকে তখন থেকে বিশ্বাস করে নাই যেন মুর্দা নিয়ে কবর ঘরে সাগরের তলায় মাছের উদরে আধার গড়ে দম বুঝি ফুরাই বন্দি খাঁচাই কে বাঁচাই বলো নামাই ইউনুস নবী মাছের পেটে খোদাকে জানাই তো বিদাও তো সবাই মিলে নারায় তাকবীর আলহামদুলিল্লাহ।